গল্পের বাক্সবাই রোমানান উপর এই চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি শিশেন্দু মুখোপাধ্যায় লিখে একটি উপন্যাস অসুখের পরে আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব বন্দনার ঘুম আসছিল না ভালো করে বারবার ছিঁড়ে যাচ্ছে ঘুম তার মধ্যে টের পেলো মা বারবার উঠে বারান্দা যাচ্ছে রমামাসের ঘর থেকে গোঙানি শব্দ আসছিল মাঝে মাঝে মা বোধহয় কেন গঙ্গাছে দেখতে যাচ্ছিল কিংবা বাবা ও ঘরে যায় কি না পরদিন সকালে বিলু তাকে বলল এ বাড়িতে সব হচ্ছে রে দিদি বিলু কিছু জানে না তার তো বাইরের জগৎ নিয়ে বেশি কাটে বন্দনা গম্ভীর হয়ে বলে কি আবার হবে কিছু হয়নি বাবা নাকি কাল মদ খেয়ে এসেছে তোকে কে বলল আমি নিচের তলায় মাস্টারমশার কাছে পড়ছিলাম তো নিজের চোখে দেখেছি কি হচ্ছে রে ফুলুদি যেন কী সব বলছিল রমাবাসীকে নিয়ে নাকি কি সব গোলমাল হয়েছে ফুলুদি এ বাড়ির কাজের মেয়ে ঠিকই সেও পুরনো লোক একটু বোকা হলেও খুব কাজের এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাদের দুই ভাই উপর সুযোগ পেলে খবরদারি করতে ছাড়ে না বন্দনা ঠোঁট উল্টে বলে কে জানে কি হচ্ছে তোরও তো জেনে কি হবে বিলু গম্ভীর হয়ে বলল এ বাড়িতে কেউ আমাকে কিছু বলতে চায় না এটা খুব খারাপ নিয়ম রমামাসি নাকি চলে যাচ্ছে হ্যাঁ গেলে বাঁচি কিন্তু রমামাসি তো খুব ভালো আমাকে কত গল্প বলে ছাই ভালো রমামাসি সকালে উঠল শরীর অসম্ভব দুর্বল তাই নিয়েই বাক্স গোছাতে বসল খোলা দরজা দিয়ে বারান্দা থেকে উঁকি দিয়ে মাঝে মাঝে দেখছিল বন্দনা গোছানোর মতো তেমন কিছু আনেনি মাসি সামান্যই কখানা কাপড় চোপড় তবে মা বেশ কয়েকখানা শাড়ি দিয়েছিল মাসিকে সেগুলো মাসি সরিয়ে সাজিয়ে রাখল বিছানায় বাক্সে ভরল না বেলা দশটা নাগাদ মা উপরে উঠে এলো সোজা গিয়ে রমামাসির ঘরে দরজায় দাঁড়াল বলল খাবি আয় না খেয়ে থাকলে তো সমস্যার সমাধান হবে না তুই উপোস করছিস আর উনি মাতাল হয়ে ফিরছেন প্রেমের জ্বালা তো দেখছি সাংঘাতিক রমামাসি বসেছিল মেঝেতে পাশেই খাট মাসি মাথাটা পিছানায় নামিয়ে দিয়ে কাঁদতে লাগল কেন অমন করে বলছ রেনুদি আমি কি করেছি মা ফুসতে ফুঁসতে বলল কি করেছিস তাও কি বলে দিতে হবে সর্বনাশী যা করেছিস তা রাক্ষসি ছাড়া কেউ করে এখন দয়া করে এখানে দেহ ত্যাগ করো না আত্মহত্যা করতে হলে নিজের জায়গায় গিয়ে করো এখন উঠে দয়া করে দুটি গেল আর আমাকে রেহাই দাও দৃশ্যটা আজও ভোলেনি বন্দনা না রমা মাসি চোখের জলে ভাসা মুখখানি তুলে বিকৃত গলায় বলল খাবো রেনুদি না খেয়ে যাবো কোথায় চলো যাচ্ছি নিজের খাওয়ার ঘরে মায়ের পিছু পিছু দুর্বল ধীর পায়ে নেমে গেল রমামাসি পেছনে চুপি চুপি বন্দনাও একটু দূর থেকে দরজার আড়ালে নিজেকে লুকিয়ে রেখে বন্দনা দেখল রমামাসি প্রাণপণে রুটি গিলবার চেষ্টা করছে কাঁদছে জলের গেলাস মুখে তুলছে বিষম খাচ্ছে চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল মাসির দুই গাল ফুলে আছে রুটির দলায় গিলতে পারছে না তবু কি প্রাণান্তকর চেষ্টা সে অবধি পারল না বেদম কাশি বিষম বমি সব একসঙ্গে ঘটল মাসি অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে চেয়ার সমেত বন্দনা ভয় পালিয়ে এল পরে শুনেছে মা ওই অবস্থায় মাসিকে রুটি বেলার বেলন দিয়ে বেদম মেরেছিল ফুলুদের সামনে ফুলুদি পরে বলে ওভাবে মারা ঠিক হয়নি মায়ের ওভাবে কেউ মারে রমা মাসি অবশ্য মরেনি শব্দ পেয়ে বাহাদুর দৌড়ে এসে মাসিকে তুলল চোখে মুখে জল দিল আঙুল দিয়ে মুখ থেকে রুটির দলা বের করল তারপর ধরে ধরে দোতলাই এনে বিছানায় শুয়ে দিল শূন্য দৃষ্টি কাকে বলে সে প্রথম দেখেছিল বন্দনা মাসে শুয়ে আছে খাটে নিষ্পন্দ শুধু চোখ দুটি খোলা সে চোখে পলকও পড়ছে না অথচ কিছুই যেন দেখতেও পাচ্ছে না আজও সেইসব দিনের কথা ভাবলে রমা মাসির জন্য কষ্ট হয় বন্দনার অপরাধ যতই হোক শাস্তি দেখতে কারিবা বা ভালো লাগে বাবা উঠল অনেক বেলায় চোখ মুখ খোলা কেমন উদ্ভ্রান্ত চেহারা ঘুম থেকে উঠেই তাকে ডাকল বাবা বন্দনা মা কোথায় তুমি বন্দনা ছুটে গিয়েছিল এই তো বাপি তার বাবা চারদিকে পাগলের মতো চেয়ে দেখছিল বলল আমার কেমন যেন লাগছে একটু জল দেবে রাতে কেউ খাটের পাশে টুলে কাল জল রাখেনি বন্দনা জল এনে দিতেই বাবা মস্ত কাঁসার গেলাসটা প্রায় এক চুমুকে খালি করে দিয়ে বলল আমার কি জ্বর গায়ে হাত দিয়ে তো গায়ে হাত দিয়ে বন্দনা চমকে গেল বাবার খুব জ্বর বলল হ্যাঁ বাপি আমার খুব শীত করছে তাহলে শো বাপি আমি গায়ে ঢাকা দিয়ে দেই? না না আমাকে এখনই স্নান করতে হবে জ্বর গায়ে স্নান করবে হ্যাঁ মা আমার গা বড় ঘিন ঘিন করছে তাহলে যে তোমার জ্বর আরও বাড়বে না কিছু হবে না এ বলে বাবা গিয়ে কলঘরে ঠুকে দরজা বন্ধ করে দিল বন্দনা শুনতে পেল বাবা মগের পর মগ জল ঢালছে গায়ে পাগলের মতো দরজায় অনেকবার ধাক্কা দিল বন্দনা বাবা আর নয় বাবা শুনল না অনেকক্ষণ বাদে যখন বাবা গা মুছে বেরিয়ে এলো তখন শীতে চড়ুই পাখির মতো কাঁপছে ছোট দুই হাতে বাবাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে এল বন্দনা গায়ে ঢাকা দিল বলল কেন স্নান করলে বাবা তোমার যে জ্বর বড্ড ঘিনঘিন করে যে বড্ড ঘিনঘিন বিকেলে যখন জ্বর মাতটা ছাড়া হল তখন ডাক্তার দাশগুপ্ত এলেন বললেন এ তো সাংঘাতিক কনজেশন দেখছি বুকে নিউমোনিয়ায় না দাঁড়িয়ে যায় নিউমোনিয়ায় দাঁড়ালো সে অবধি অন্য ঘরে তখন রমা মাসি দিনের পর দিন চুপ করে শুয়ে বসে থাকছিল কেদার দত্ত টিকিট নিয়ে আর এলো না কয়েকদিন পর মাসিকে নিচের একটা এদো ঘরে চালান দিল মা বলল ওপরে এসো না নিচেই থেকো আর ঘরে দরজা আটকে রাখবে সবসময়ে মাসি নীরবে এই নিয়ম মেনে নিল মা একটা পোস্টকার্ড লিখল মধ্যপ্রদেশে কয়েকদিন বাদে রমা মাসির মায়ের কাছ থেকে জবাব এল মা রেনু রমাকে নিয়ে কি তোদের খুব অসুবিধে হচ্ছে রমা বড় শান্ত মেয়ে তোর পিসে মশায় ছুটি পেলেই গিয়ে নিয়ে আসবে চিন্তা করিস না বাবার অসুখ সারল একদিন কিন্তু সারল না বাড়ির থমথমে ভাবটা কয়েকটি মাত্র প্রাণীর বাঁশ তবু একজন যেন অন্যদের থেকে কত দূর মা একদিন মধ্যরাতে ফের বাবাকে ধরল তোমার কেদার দত্তের কী হলো টিকিট নিয়ে এলো না তো হয়তো ভুলে গেছে আর কত মিথ্যে বলবে বলো তো মিথ্যে কথা বলে বাবা কেমন তটস্থ হয়ে পড়ল মিথ্যে নয় কেদার দত্তের কাছে তুমি যাওই না কখনো যায়নি ডাইনির পাল্লায় পড়লে মানুষের কি আর কাণ্ডান থাকে ও তো তোমাকে খেতে এসেছে তোমাকে খাবে এ সংসার উড়িয়ে পুড়িয়ে খাক করবে বাবা চুপ করে রইল অন্ধকারে বাবার মুখটা দেখতে পাচ্ছিল না বন্দনা কিন্তু তার খুব দেখতে ইচ্ছে করছিল তার বাবা একজন অসহায় মানুষ কবির মতো মানুষ ঘটনাটা শুরু হয়েছিল এক মধ্যরাতে রাতে মা আর বাবার কথাবার্তা সেদিন ঘুম ভেঙে শুনে ফেলেছিল বন্দনা সেই ঘটনার মাস দুই বাদে একদিন সত্যি মাসির টিকিট কাটা হল বাহাদুর তৈরি হলো সঙ্গে যাবে বলে তখন সন্ধেবেলা রাত সাড়ে আটটায় ট্রেন ধরতে হবে বলে মাসি কাপড় পরে তৈরি হলো ভাতও খেয়ে নিল হঠাৎ বাবা মাকে বলল রেনু তুমি ওকে ট্রেনে তুলে দিয়ে এসো কেন নইলে খারাপ দেখাবে দেখাক নইলে আমাকে যেতে হয় তুমিই যাও যাব তোমার তো ফের সন্দেহ হবে সন্দেহ সন্দেহর কিছু নেই তোমরা দুজনেই পাপি যাও তোমার তো চুলকুনি আছে কিছু বলো শুনলে ও কি মনে করবে কি আবার মনে করবে ওর মনে করার ভয় করি নাকি যা সত্যি তাই বলছি বাবা একটু ইতস্তত করে বলল চলেই তো যাচ্ছে সব ভুলে যাও বড় সামান্য কারণে এত কাণ্ড হয়ে গেল আমার কাছে কারণটা সামান্য নয় বাবা হয়ে বলল তুলে দিয়ে আসি নইলে কথা থাকবে যাও কিন্তু আবার ট্রেনে চড়ে বসো না তোমার যা অবস্থা দেখছি এসব ঠেস দেওয়া কথার পরও কিন্তু বাবা গিয়েছিল স্টেশনে গিয়েছিল কিন্তু ফেরিনি আজও ফেরিনি রাত নটার পর বাহাদুর ফিরে এসে বলল দিদিমণি তো হাওয়া মা চেঁচিয়ে উঠে বলল তার মানে কিছু বুঝলাম না কি বুঝলে না গাড়িতে ওঠার পর বাবু আমাকে বললেন ওরে রাস্তার খাবার দিতে ভুলে গেছে একটা পাউরুটি নিয়ে আয় দিদিমণির জন্য আমি পাউরুটি আনতে গেছি এক মিনিট হবে এসে দেখি দিদিমণি নেই বাবুও নেই সুটকেসও নেই একজন প্যাসেঞ্জার বলল ওরা পেছনে দরজা দিয়ে নেমে গেছে আমি একটু ভাবনা করে নেমে পড়লাম ভাবলাম খবরটা দিয়ে যাই মা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে থরথরে কেঁপে উব হয়ে বসে পড়ল শুধু বলল এও হয় হতে পারে বাহাদুর তার মালপত্র রেখে মদন কাকাকে নিয়ে ফের স্টেশন চত্বর ঘুষতে গেল যদি কোথাও পাওয়া যায় চিরকুটটা পাওয়া গেল শোয়ার ঘরের কাশ্মীরি গোল টেবিলটার উপর একটা কাঁচের গেলাসে চাপা দেওয়া এক্সারসাইজ বুকের একটা রুল টানা পাতায় শুধু লেখা আমাদের খোঁজো না পাবে না কিন্তু ঘটনার প্রথম ধাক্কাটা সামলে মা যখন উঠে দাঁড়ালো তখন বাঘিনীর মতো তার চেহারা দাঁতে দাঁত পিষে শুধু বলতে লাগল এত সহজে ছেড়ে দেব এত সহজে ভেঙে দিয়ে যাবে আমার সংসার সুতরাং পাড়া প্রতিবেশী এলো পুলিশ এলো দু একজন নেতাও এলেন তাদের মধ্যে সুবিমল স্যার প্রদীপের মৃত্যুর পর থেকে সুবিমল স্যারকে একদমই পছন্দ করত না মা নাম শুনলেই রেগে যেত কিন্তু এই ঘটনার পর সুবিমল স্যার খুবই কাজে লাগলেন তার দলের ছেলেরা সারা শহরে তোলপাড় করে বেড়ালো দুজনের খোঁজে সারা শহরে ঢিড়ি তারা ভাইবোন স্কুলে অবধি যেতে পারত না লজ্জায় সেসব দিন খুব মনে আছে বন্দনার বাইরের এসব বলি তাকে আরও ভয় পায়ে দিত সে গুটিয়ে যেত নিজের মধ্যে বুকটাকে ভীষণ টনটন করত বাবার জন্য তার ভালো মানুষ কবির মতো বাবার এ কি হল এখন সে কি করে থাকবে বাবা ছাড়া মাঝরাতে একদিন ঘুম থেকে তাকে ঠেলে তুলে মা বললেন রাক্ষুসী ঘুমের মধ্যে কান্নাম করছিলি অবাক বন্দনা ভয় খেয়ে বলল কার মা খবরদার ও নামার উচ্চারণ করবি না বাবা কিসের বাবারে জন্ম দিলেই বুঝি বাবা হয় এত সহজ এই বকুনির অর্থ কিছুই বোঝেনি সে শুধু বুঝল সে ঘুমের মধ্যে বাবাকে ডেকেছিল মাসির কথাও কি মনে হতো না তার খুব হতো দুঃখী রোগা মেয়েটা সেই যে সকালে মায়ের তাড়া খেয়ে গিয়ে গোগ্রাসে রুটি খাচ্ছিল সেই দৃশ্য কি ভোলা যায় মাসিকে তো এক সময় সে ভীষণ ভালোবাসত দু একদিন গল্প করতে করতে একখাটে ঘুমিয়ে পড়েছে প্রথম প্রথম মাসির প্রথম আসার পর কি আনন্দে তাদের কাটত এই মস্ত বাড়িটায় একজন নতুন এলে তাদের এমনিতেই ভালো লাগে তার উপর মাসির মতো অমন মিশুকে মিষ্টি মানুষ তারপর কি যে হয়ে গেল আজ অবধি মাসিকে পুরোপুরি ঘেন্না করতে পারে না বন্দনা কিছুতেই পারে না আর বাবাকে সে আজও অন্ধের মতো ভালোবাসে তবু দুজনকে একসঙ্গে ভাবলে তার কষ্ট হয় কেন এরকম করল বাবা দিন সাতেক বাদে রমামাসির মা এল আর এক মেয়েকে সঙ্গে নিয়ে বাবা আসতে পারল না তার নাকি ছুটি নেই সেই দিদা এসে অনেক কান্নাকাটি করল রেনু তোর সর্বনাশ করলো আমার পেটের মেয়ে গলায় দড়ি দিলেও কি জ্বালা জুড়োবে মা কাঁদতে কাঁদতে আর ফুসতে ফুসতে বলল সে শুধু আমার সর্বনাশী করেনি ফুলপিসি একটা গোটা সংসার ছাড়খাড় করে দিয়ে গেছে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল বাইরের সমাজে মুখ দেখানোর উপায় রইল না কেন যে সর্বনাশীকে এ বাড়িতে পাঠাতে গেলে দিদাও হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলল আমার জ্বালা যদি বুঝতিস রেনু একটা পার মাতালের ঘর করি ঘাড়ের উপর পাঁচটা সোমথ মেয়ে কি সুখে আছি বল তার উপর এই মেয়ে মুখে চুনকালি দিয়ে গেল গলায় দড়ি জুটল না ওর দিন ধরে থেকে থেকে এই সব বিলাপ বন্দনার দিদাটাকে আগে কখনো দেখিনি রোগাফোগা মানুষ সরল সোজাও বটে দিদাকে তার খারাপ মানুষ মনে হয়নি রমা মাসে সে যদি ক্ষমাও খুব ভালো দেখতে রমার মতো নয় একটু মোটা সোটা আহ্লাদি চেহারা তবে কেঁদে কেঁদে চোখ লাল মুখখানা দুঃখে ভার বন্দনাকে বলেছিল আমাদের বনে বনে খুব ছিল। রমা সবচেয়ে নরম মনের মেয়ে হ্যাঁ রে কেন এরকম হলো রমা তো এরকম ছিল না বন্দনা কান্না চেপে বলেছিল আমি জানি না মাসি জামাইবাবুকে তো আমি কখনো দেখিনি তবে শুনেছি উনিও খুব ভালো মানুষ আমার বাবা খুব ভালো ক্ষমামাসির সঙ্গে তার তেমন ভাব হলো না বটে কিন্তু বন্দনের এই মাসিটিকে খুব খারাপ লাগলো না তার উপর একটা লজ্জার ঘটনা ঘটে যাওয়ায় তারা খুব মন মরা হিরেনবাবু তখন প্রায় রোজ বিকেলে দিকে আসতেন এবং মেঘনাথকে শিগগিরই অ্যারেস্ট করে আনবেন বলে দরপাতেন পাতেন তাকে চা বিস্কুট আর জর্দাপান দেওয়া হতো তিনি মাঝে মাঝেই মাকে জিজ্ঞেস করতেন মেঘনাথবাবু নগদ টাকা কত নিয়ে গেছে বলে আপনার মনে হয় গয়নাটনা নেয়নি তো বন্দনার খুব রাগ হতো শুনে তার বাবা কি চোর দিদা একদিন হিরেনবাবুকে বলল জামাই আমার হীরের টুকরো ছেলে ওর কোনো দোষ নেই আপনি আমার মেয়েটাকে চুলের ঝুঁটি ধরে নিয়ে এনে ফেলুন আমি ও পাপের বোঝা নিয়ে ফিরে যাই রেনুর সংসারটা বাঁচুক ওর মুখের দিকে যে চাইতে পারি না হীরেনবাবু বিজ্ঞের মতো হেসে বলেছিলেন ব্যাপারটা যদি অত সহজ হতো তাহলে তো কথাই ছিল না অ্যারেস্ট করতে হলে দুজনকেই করতে হবে বাইগামির চার্জে ফুলদিদার ক্ষমামাসি প্রায় মাসখানিক ছিল দুজনেই বেশ সরল আর ভালো মানুষ গোছের তারা অষ্টপ্রহর মাকে সান্ত্বনা দিত আর রমামাসি নিন্দে করত কিন্তু রমামাসির একার দোষ বলে মনে হতো না বন্দনার রমামাসি তো খারাপ ছিল না কিন্তু সংসারে বোধ হয় অদৃশ্য ভূত কিছু আছে তারাই ঘাড়ে এসে চাপে কখনো সখনো দিদার মাসে চলে যাওয়ার পর একদিন কেদার কাকু এসে খবরটা দিলেন মেঘনাথ বড় আত্মগ্লানির মধ্যে আছে বৌঠান মেয়ের জন্য বড্ড কান্নাকাটি করছে আপনার কথাও খুব বলছে মা খুব শান্ত শান্তকলায় বলল উনি কোথায় আছেন প্রথমটায় আমার কোয়ার্টারে গিয়ে উঠেছিল পরে একটা বাসা ঠিক করে উঠে যায় তবে রোজই আসে চেহারা খারাপ হয়ে গেছে কেন যে কাজ করল সবই ভবিতব্য আজ সকালের ঝলমলে রোদে চারদিক যেন ভেসে যাচ্ছে আনন্দে আজ পুরনো দুঃখের কথা ভাবতে নেই শুধু সুখ বা দুঃখের সময় বন্দনার মনে হয় এখন বাবা থাকলে বেশ হতো বুকের ভেতরটা টনটন করে তখন পায়রারা চক্কর খাচ্ছে মাথার ওপর এ বাড়ির পোষা পায়রা কি সুন্দর যে দেখাচ্ছে আকাশের গায়ে যেন এক অঞ্জলি ফুল এরকম কত ঐশ্বর্য দিয়ে যে পৃথিবীটা সাজানো একটা ফুলের দিকে চেয়ে থাকলেও আশ্চর্য হয়ে যেতে হয় তাকে দেখতে শেখাতো বাবা বাবার চোখ ছিল কবির মতো স্বপ্নে বিফোর হয়ে থাকত বাবা বলতো এ পৃথিবীর রূপের যেন শেষ নেই জানলা দিয়ে এক ঝলক রোদ এসে পড়েছে তাতে ঝিরি নিমের ছায়া ভালো করে দেখিস কি অদ্ভুত সুন্দর নিবিষ্ট হয়ে নিবিড়ভাবে দেখতে হয় বাবা ছিল এক কবির মতো মানুষ বাবাকে আজও সেরকম আছে কে জানে রমামাসিকে নিয়ে সে যে চলে গেল বাবা গেল তো গেলই বাঁশের সাঁকোটার মুখে এসে দাঁড়িয়ে পড়ল অতীশ তার মাথায় এক বস্তা বেগুন সে বিকম দিন চারেক আগে সকালে দৌড়ানোর সময় তার ডান কুঁচকিতে একটা টান ধরেছিল অন্য কেউ হলে বসে যেত সে বসেনি নিজেকে চালু রেখেছে বসলে তার চলবে না কিন্তু ব্যথাটা আজও সাংঘাতিক আছে ডান পায়ে বেশি ভর দিতে পারে না এমন চিরিক দেয় যে ব্রহ্মরন্ধ্র অবধি টের পায়ে ছাড়ে বেশি ব্যথায় একটা অবশ ভাব হয় আর মাংস বেশি শক্ত হয়ে গুটলি পাকিয়ে থাকে এসব নিয়েই চলা বাসায় সাঁকোটা পার হওয়া খুব সহজ নয় দুখানা বাঁশ পাশাপাশি ফেলা এক ধারে বা পাশে একখানা নরবরে রেলিং পরাণ আগেই বলে রেখেছে ধরার বাঁশটায় বেশি ভর দিবেন না ওটা শুধু টাল সামলানোর জন্য আসার সময় ভাবনা হয়নি তরতর করে পেরিয়ে এসেছে তখন মাথায় পঁচিশ কেজির বেগুনের বস্তা ছিল না এখন সেটা টলমল করছে মাথায় তার উপর পায়ে হাওয়ায় চটি গত রাত্রির বৃষ্টিতে গাগঞ্জে কাদা ঘুলিয়ে উঠেছে গোড়ালি অবধি এটেল মাটিতে মাখামাখি জামা প্যান্টের পেছনে মাথা অবধি হাওয়ায় চটির চাটিতে ছিটকে উঠেছে কাদা এখন সে পিছল হাওয়ায় চটি পায়ে শাঁকো পেরোনো অগ্নি পরীক্ষা পড়ান পেছনেই ঘাড়ে শ্বাস ফেলে বলল আপনি পেরে উঠবেন না দাঁড়ান আমার বস্তাটা ওপারে রেখে এসে আপনারটা পার করে দেই অতীশ পাল্টা প্রশ্ন করল তুমি পারলে আমি পারবো না কেন সবাই কি সব পারে জীবন সংগ্রাম কাকে বলে জানো এই সংগ্রামটা নিজেই করতে হয় সব জায়গায় তো আর পরাণচন্দ্র দাসকে পাওয়া যাবে না পরাণের পায়েও হাওয়াই চটি লুঙ্গিটা অর্ধেক ভাঁজ করে উপরে তুলে কোমরে গুজে নিয়েছে বলে বাঁকা ঠ্যাং দুটো দেখা যাচ্ছে গায়ে একটা হাওয়াই শার্ট পরান বেটে এবং খাটিয়ে পিটিয়ে লোক হাসল বলল বেগুন নিয়ে যদি পড়েন তো বেগুনও গেল আপনিও গেলেন আমার অভ্যেস আছে একটু দাঁড়ান এই বলে পরাণ অতীশকে ডিঙিয়ে সাঁকোতে উঠে পড়ল ওপাশ থেকে বিড়ি মুখে একটা লোক সাঁকোতে উঠতে গিয়ে পরাণকে দেখে সরে দাঁড়াল অতীশ নিবিড় চোখে পরাণকে লক্ষ্য করছিল কায়দাটা কি খুব কঠিন বাসে একটা মচমচ শব্দ হচ্ছে একটু একটু দেবেও যাচ্ছে পড়ার একটা আলতো হাত বাঁশের রেলিংয়ে রেখে পা দুটো সামান্য ঘষ্টে ঘষ্টে পেরিয়ে যাচ্ছে ওর বস্তায় ত্রিশ কেজির মতো বেগুন অতেশ দেরি করল না ঠাকুর স্মরণ করে অবিকল ওই কায়দায় সাঁকুতে উঠে পড়ল বাঁশের শাঁকুতে একটা মচাক করে জোর শব্দ হল একটু কাঁপল কি পরান নয় উপাশে লোকটা হঠাৎ হেঁকে বলল দাঁড়াও বাপু দুজনের ভর সইবে না আকেল নেই তোমার আর চোখে খালের দিকে চাইল অতীশ ছোট খাল জল কম কিন্তু কাদা ঠিক ঠিক করছে পড়লে গলা অবধি গেথে যাবে সাঁকুর উপর দুকদম এগিয়ে দাঁড়িয়ে থাকে অতীশ পরান ওপারে পা দিতেই সেও ধীরে ধীরে পা ঘষতে ঘষটে এগোতে থাকে বাঁ হাতে আলতু করে রেলিং ধরা পারবে না এসব না শিখলে তার চলবে কেন ওপার থেকে পড়ান বলল কথা শুনলেন না তো পারবেন কি নলে বলুন আসি না পারব পারার জন্য যেটা দরকার সেটা হল অখণ্ড মনোযোগ পা যাতে না পড়ে আর শরীর যাতে হেলে না যায় ডান কুচকিটা ঠিক থাকলে কোনো চিন্তা ছিল না কিন্তু টাটানিটা যেন বাড়ল সাকর মাছ বরাবর এসে অবশ লাগছে দুর্বল লাগছে ব্যথার জায়গাটা দাঁতে দাঁত চেপে সে মনে মনে বলল যতই কামরাও আমি ছাড়ছি না তুমি ব্যাটা আমার চাকর যা বলবো শুনতে হবে ডান কুচকি এই ধমকে ভয় পেল বলে মনে হয় না তবে অতীশ মাছ সাঁকো থেকে সামান্য ঢালে সাবধানে পা রাখল বড় নরবর করছে সাঁকোটা এত ওজন তার যেন সওয়ার কথা নয় হরবর করবেন না ধীরে সুস্থ আসুন নিচের বাঁশে দড়ির বাঁধন আছে বাঁশের গিট আছে সেগুলোর উপর পা রাখুন পা একটু আড়া ফেলবেন দুই বাঁশের মাঝখানে পা ফেললে বাস ফাঁক হয়ে পা ঢুকে যেতে পারে পুরনো বাঁধন তো তারপর মাথায় অত ওজন পরাণ বরাবরে একটু বেশি বকবক করে এসব কি আর সে জানে না প্রাণের দায়ে জানে প্রাণের দায়ী তো যত আবিষ্কারের মূল ঢালের মুখে ডান পায়ে একটু পিছলে গেল হঠাৎ বুকটা কেঁপে উঠে মাথা অন্ধকার হয়ে গেল তার এই রে গেলাম কিন্তু পাটা একটা বড় বাঁধনের দড়িতে আটকাল বস্তাটা একটু দুলে গিয়েছিল দাঁড়িয়ে দোলটা সামাল দিল অতীশ তারপর ইঞ্চি ইঞ্চি করে এগোতে লাগল শালার ডান কুচকি কুকুরের মতো কামড়াচ্ছে জায়গাটা ফুলে উঠল নাকি একেবারে শেষ দিকটায় পরান এগিয়ে এসে বস্তাটা ধরল অতীশ একটু রেগে গেল তো সাহায্য সে পছন্দ করে না বলল ধরলে কেন পেরিয়ে তো এসেছিলাম পরান অতীশকে চেনে একটু ভয়ও খায় বলল একেবারে সে সময়ে মাঝে মাঝে ভরাডুবি হয় যে ইংলিশ চ্যানেল পেরোনোর সময় কোনো সাঁতারুকে স্পর্শ করা বারণ করলেই সেই সাঁতারু ডিসকোয়ালিফাইড এরকমই শুনেছে অতীশ তার মনে হলো এই শাঁকু পেরোনোতেও সে ডিসকোয়ালিফাইড হয়ে গেল পরানের জন্য পরান তার বস্তাটা নামিয়ে রেখেছিল তুলতে গিয়েও থেমে বলল আপনি বড্ড খামছেন একটু জিরে নেবেন নাকি টের পাচ্ছে তার ডান পা থরথর করে কাঁপছে কুচকির ব্যথার জায়গাটা জ্বলছে বাটার মতো আর মাইলটা বয়ে আনা বেগুনের বস্তার ভাঁড়ে কাঁচ ছিঁড়ে পড়ছে তবু বলল আমার জিরোনো দরকার নেই পরান বলল আরে তারা কিসের গাড়ি সেই ছটায় একটু বিড়ি টেনে নেই দিন বস্তাটা ধরে নামাই পট করে ফেলবেন না যেন চোট লাগলে বেগুন দরকচা মেরে যায় বস্তাটা নামিয়ে ঘাস জমির উপর রাখল অতীশ তারপর চারদিকে চাইল বেশ জায়গাটা উঁচু মেটে রাস্তার দুধারে পতিত বুনো জমি বসতি নেই গাছপালা আর এব্রো খেব্রো জমি লোকটা খাল পেরিয়ে ওধারে চলে গেছে চেয়ে দেখছিল অতীশ ও পাশে আবাদ কত লোক কতভাবে বেঁচে আছে পরাণ পথের ধারে হেলানো বাবলা গাছের গোড়ার উপর বসে বিড়ি ধরিয়েছে বিড়ি ধরানোটা ওছিলা। এই ফাঁকে অতীশকে একটু জিরেন দিতে চাই ও কিভাবে অতীশ কমজোরি এইটে অতীশ সহ্য করতে পারে না সে কি ওর করুণার পাত্র পরাণ বিড়ি খেতে খেতে বলল এ আপনার পোষাবে না বাবু এই গন্ধমাদন বয়ে নিয়ে গিয়ে পাবেন কি পহা বরং পুরুদগিরিতে লাভ পরাণের কথায় কান না দিলেও চলে পরাণ হচ্ছে নিজের তলার লোক ওর সমস্যা কম দেহখানি পাত করে ওকে খেতে হয় ভদ্রলোকদের গতর খাটাতে দেখলে ও ফুট কাটবেই অতীশের রিক্সা গত এক সপ্তাহ নেই পুজোপাঠেরও বরাত নেই সংসারটা চলে কিসে সে পরান বলল ভুবনডাঙার বেগুন এনে বেচলে কেজিতে দু টাকা আনা করে লাভ তাই আসা পরানের সঙ্গে তার তফাত হল পরাণের রাস্তাটা শীতে সে গায়ে গঞ্জে বন্দোবস্ত করে আসে হপ্তায় হপ্তায় গিয়ে মাল খরিদ করে আনে তারপর বেচে তার ওইতেই হয় বা চলে যায় বা চালিয়ে নিতে হয় আর অতীশের হচ্ছে দু নৌকো সামাল দিয়ে চলা তারা বামুন গরিব অথচ ভদ্রলোক সে যে বিকম্পাস এটা আর এক ফ্যাকরা তাই পরানের মতো তার রাস্তা তত সরল নয় বাবুর মেয়ে শিখা গাড়ি চালাচ্ছিল স্টেশন একটা ট্রিপ মেরে সরি নিয়ে ফিরছিল অতীশ সে ঠিক জানে শিখা লাইসেন্স পেলেও হাত এখনও ঠিক হয়নি চালপট্রির মধ্যে সরু রাস্তায় শিখার গাড়ির বনেট তার মা দিকের চাকায় লেগে রিক্সা উল্টে দিল শিখা বাচ্চা মেয়ে তার দোষ দেয় না অতীশ কিন্তু দোষ বাড়ির লোকের কেন ওটুকু মেয়ের হাতে গাড়ি ছেড়ে দেয় রিক্সাটা গেল ভোগে শহরে একটা যুবক ছেলে অ্যাক্সিডেন্টের সময় চটপট লাফ মেরে নেমে গিয়েছিল তার লাগেনি হই হৈ হলো বটে কিন্তু অতুলবাবুর মেয়ে বলে কথা তার খুন মাপ রিক্সা ভাঙায় মনোজবাবু রেগে আগুন রিক্সা বন্ধ হয়ে গেল পরান বলেছিল যান না অতুলবাবুর কাছে একবার গিয়ে দাঁড়ান ক্ষতিপূরণ বাবদ কিছু দিলেও দিতে পারে ওসব করে কি হবে দু পাঁচটা কটু কথা বলবে হয়তো দয়া করে যা দেবে তাতে ছুঁচো মেরে হাত গন্ধ থাকবে বামুন তো বুদ্ধি আর কত হবে আমরা হলে আদায় করে ছাড়তাম ওইটাই মুশকিল সে পড়ান নয় আবার পড়ানো যে উঁচুও নয় পয়সার দিক দিয়ে দুপুরুষ ধরে ভাঙনটা শুরু হয়েছে বাবাই প্রথম ভদ্রলোকের মুখোশটা খুলে বাজারে আলুর স্টল খুলেছিল আলুর বিক্রি বারো মাস দরও বাধা আয়ও বাধা গলায় পৈতে নিয়ে তার বাবা পঁচিশ বছর আলু বেচছে আবার পালা পার্বণে পুজো করে আসছে তাতে সংসারে সুসার কিছু হয়নি তারা খোলার ঘরে ভাড়া থাকে কোনো রকমে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়ে যায় অতেশের বড় দুই দিদির কারো চাকরি হয়নি ঘরে বসে পোশাক তৈরি করে বিক্রি করে ছোট এক ভাই আর বোন স্কুলে পড়ে স্কুলে কলেজে অতেশ ভালো দৌড়বাজ বলে নাম করেছিল ক্লাস থ্রি থেকে সব ফ্ল্যাট রেসে ফার্স্ট ফিনফিনে পাতলা শরীরে সে যে এত ভালো দৌড়ায় তাকে দেখলে বিশ্বাস হয় না অতীশের খুব ইচ্ছে ছিল দৌড়ে নাম করবে চাকরি পাবে কিন্তু হল কি অনেক ঘোরাঘুরি করেও সে কলকাতার কোনো অ্যাথলেটিক ক্লাবে ঢুকতে পারল না কেউ পাত্তাই দেয় না তাকে মহকুমা আর জেলা স্তরে কিছু নাম হয়েছিল ব্যাস ওই পর্যন্তই তবে সে চেষ্টা ছাড়েনি এখনও সে ভোর উঠে দৌড়ায় প্র্যাকটিস বজায় রাখে দিন সাতেক আগে স্ট্যামিনা বাড়ানোর জন্য সে একটা রেললাইনে টুকরো দড়ি দিয়ে কোমরের সঙ্গে বেঁধে সেটাকে ছেঁচড়ে দৌড়ানোর চেষ্টা করেছিল হিসেবে আন্দাজের ফল যা হয় লোহাটা ছিল দারুণ ভারী দৌড়তে গিয়ে খিঁচ লেগে যায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কুঁচকির ব্যথাটা কমানোর চেষ্টা করল অতীশ ব্যথা কমল বলে মনে হয় না তবে ঘাড়ে বোঝা নেই বলে একটু আরাম লাগছে বিড়ি শেষ করে পড়ান বলে চলুন রওনা হই এখন না বেরোলে গাড়ি পাব না ঠিক আছে চলো বস্তাটা ধরে মাথায় তুলে দেব কি নাকি সম্মানে লাগবে সম্মানে লাগবে তাহলে নিজেই তুলি ফেলুন বোঝাটা নামানোর পর ঘাড়ের টনটনানিটা টের পেতে শুরু করেছে অতীশ এর আগেও অন্যান্য আবাদ থেকে বার কয়েক সবজি নিয়ে গেছে তবে ব্যাপারটা তার এখনও অভ্যেস হয়নি পরান বলে ধীরে ধীরে ঘাড় শক্ত হয়ে যাবেক্ষণ বামুনের ঘাড় এমনিতেই শক্ত সহজে নুইতে চায় না অতীশ ক্রমশ বুঝতে পারছে ব্রাহ্মণত্ব আর বজায় রাখা যাচ্ছে না বাবা মেলা বামুনায় শিখিয়েছিল তাকে জজ মানে বামুন বলে কথা কিন্তু সেসব যেতে বসেছে পেটের দায়ে বস্তাটা প্রথমে হাঁটুর চারে পেট বরাবর তারপর দু হাতের ঝাঁকিতে মাথায় তুলতে ভারী টালমাটাল খে খেয়ে যায় অতীশ ঘাড়ে মজাক করে একটা শব্দ হলো নাকি কি সরু রাস্তার উপর দাঁড়িয়ে থাকায় মুশকিল পরাণ অতিশয় দক্ষতার সঙ্গে তার বোঝাটি মাথায় তুলে শান্তভাবে দাঁড়িয়ে বলল মাছ বরাবর হয়নি ডান ধারে কেত্রে আছে একটা ঝাঁকি মেরে একটু বায়ে নিন নইলে কষ্ট হবে ব্যালেন্স রাখাই কষ্ট বস্তাটায় ঝাঁকি মেরে মাছ বরাবর করার চেষ্টা করল সে বিড়ে নেয়নি বলে মাথায় বেগুনের বোটা খোঁচা মারছে বিড়েটা নিল না লজ্জায় প্রেস্টিজে লেগেছিল মাথায় বিড়ে নেয় তো কুলিরা সে কেন নেবে পরাণ বলেছিল বিড়ে না নিলে মাথায় চোট হয়ে যেতে পারে কুচকির কষ্টের সঙ্গে ঘাড়ের কষ্টটাও যোগ হল পরাণ আগে হাঁটছে এবার পেছনে অতীশ অনেক কিছু পারতে হবে তাকে এখন অনেক কষ্ট সইতে হবে মানুষ সব পারে কত শক্ত শক্ত কাজ করছে স্টেশনের কুলিরা এর তিন ডবল মাল টানে অহরহ কুচকিটায় এবার যাবে ডান হাঁটু মাঝে মাঝে নুয়ে পড়ছে ব্যথায় যদি সুবল মহাজন ঠিকঠাক দাম দেয় তবে মায়ের হাতে গোটা চল্লিশেক টাকা দিতে পারবে আজ পঁচিশ কেজির মাল থেকে যদি ছাপ্পান্ন টাকা চার আনা লাভ হয় তবে খরচ খরচা বাদ দিয়ে ওরকমই থাকবে কিন্তু ঠিকঠাক কত থাকবে তা বলা কঠিন বাঁধারের মাঠে নামতে হবে সাবধানে নামবেন জায়গাটা বড্ড গড়ানে পিছলও আছে দুর্গম গিরিকান্তার মুরু মরু নয় তবু তার মধ্যে যে কত ফাঁদ পাতা দেখে অবাক হতে হয় উঁচু পদ থেকে মাঠে নামবার জায়গাটা এমন খাড়ায় যে দেখলে ভয় করে সরু একটা আঁকাবাঁকা নালার মতো হালকা পায়ে নামা কঠিন নয় কিন্তু বেজুত কুচকি টনটনে ঘাড় আর বেগুনের বোঝা নিয়ে নামা আরেক কথা আজ যেন সবটাই তার কাছে শক্ত লাগছে পরান নেমে গিয়ে দাঁড়াল পিছু ফিরে দেখছে তাকে কি দেখছে ফুল প্যান্ট হাওয়াই শার্ট পরা ভদ্রলোকের ছেলেটা ছোটলোক লোক হওয়ারকে প্রাণপাত চেষ্টা করছে দেখো এ কোনোদিন ভদ্রলোক হবে না ভালো করে ছোট লোকও হতে পারবে না জন্মবোধি অতীশ ধার্মিক ও ঈশ্বর বিশ্বাসী পুজোপাঠ ইত্যাদির মধ্যেই তার জন্ম বাবার সঙ্গে সঙ্গে সে ছেলেবেলা থেকে পুরুতের কাজে পাকা হয়েছে ওই ঈশ্বর বিশ্বাস আজও মাঝে মাঝে তার কাজে লাগে এই যেমন এখন সে ওই বিচ্ছিরি নালার মতো সরপিল পথটা দিয়ে নেমে পড়ার আগে চোখ বুঝে একবার ঠাকুর দেবতাকে স্মরণ করে নিল জীবনের অনেক ক্ষেত্রেই কাজ করতে হয় অন্ধের মতো বুদ্ধি বিবেচনা আত্মশক্তি তখন কোনো কাজেই লাগে না তখন ওই বিশ্বাসটার দরকার হয় কিন্তু জীবনে যত খসটানি খাচ্ছে অতীশ তত যেন বিশ্বাসটার রং চটে যাচ্ছে বেগুনের বস্তার ঠেলায় আর মাধ্যাকর্ষণের টানে নামাটা হলো হরহর করে টাল রাখা কঠিন কুচকের সঙ্গে ডান হাঁটু ও সঙ্গতে নেমে পড়েছে ব্যথাটা আরেক জায়গায় নেই গোটা পাই যেন গিলে ফেলছে ব্যথার কুমির তবু পড়ল না অতীশ দৈব আর পুরুষাকার দুটোই বোধ হয় খানিক খানিক কাজ করল মাঠে নেমে পড়ার পর সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে একটু দম নিয়ে বলল চলো পড়ানার কথা বাড়াল না সামনে সামনে হাঁটতে লাগল গতকালে বৃষ্টিতে খেতে কাদা জমে আছে আলপথও খুব নিরাপদ নয় তবে খেতের চেয়ে শুকনো আগে পড়ান পেছনে অতীশ চলেছে তেপান্তরের মাঠ ফুরোচ্ছে না বোধহয় ফুরোবেও না ইহ জীবনে পড়ান এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়ছে অতীশ তার ডান পাট যেতে রাজি নয় টাটিয়ে উঠছে ফুলে উঠছে কুঁচকি ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছে অতীশ চলছে একটা ঘোরের মধ্যে শরীর নয় একটা ইচ্ছা শক্তি আর অহংবোধি চালিয়ে নিচ্ছে তাকে শিখার গাড়ি যখন তার রিক্সাকে পেছন থেকে এসে মারল তখন ছিটকে পড়েছিল অতীশ সে পড়ে যাওয়াটা খুব মনে আছে তার রিক্সা চালাচ্ছে নিশ্চিন্ত মনে আচমকা একটা পেল্লায় ধাক্কায় খানিকটা উপরে উঠে গদাম করে পড়ে যাচ্ছিল সে তার সঙ্গে রিক্সাটাও খানিক লাফিয়ে উঠল তারপর পড়ল তার উপরেই তখন কিছুই করা ছিল না অতীশের হাত পা বোধ বুদ্ধি সব যেন অকেজো হয়ে গেল তখন সে যেন এই বেগুনের বস্তাটার মতো এক জড় পদার্থ ভাগ্যের মার যখন আসে তখন মানুষের কি কিছু করার থাকে ডান কোনই মাথা কোমর কেটে ছড়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় যতটা হওয়ার কথা ততটা হয়নি কথাটা হলো এক একটা সময়ে মানুষের কিছুই করার থাকে না শত বুদ্ধিমান বিদ্যান কেউ কেটা মানুষও তখন গাঢ়ল বুদ্ধু ভ্যাবা চাকা শিখা নেমে এলো গাড়ি থেকে একটু অপ্রস্তুত তবু বলতে ছাড়ল না হর্ন দিয়েছি শুনতে পাওনি তা শুনেছিল হয়তো চালপট্রিতে হর্নের অভাব কী ঠিক ঠিক করছে রিকশা টেম্পু লরি কোন হর্নটা শুনবে সে জবাবটা মুখে এলো না মাথাটা বড্ড গোলমাল ছিল তখন লোক জমে ছিল মেলা দু চারজন অতিশের পক্ষ নিলেও বেশিরভাগই অতুলবাবুর মেয়ের দিকে হর্ন দেওয়া হয়েছিল সুতরাং দোষ কি অতীশ ভাবে গাড়িতে যেমন হর্ন থাকে তেমনি ব্রেকও তো থাকে একটা কাজ না হলে আরেকটা দিয়ে লোককে বাঁচানো যায় মেয়েটা আনারি ড্রাইভার সে কথা কে শুনবে ভাঙা রিক্সা যখন টেনে তুলেছে অতীশ তখন অতুলবাবুর মেয়ে গাড়িতে ফের স্টার দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল ঘটনাটা বড্ড মনে আছে তার ভোলা যাচ্ছে না মনোজবাবু রাগ করে রিক্সা কেড়ে নিলেন সেই থেকে একরকম ঘর বসা অবস্থা তার তেপান্তরের মাঠ পেরুচ্ছে দুজন সামনে শুধু ধুধু ন্যাড়া ক্ষেত সামনে আরও এগিয়ে গেছে পরাণ দূরত্বটা কি বেড়ে যাচ্ছে হেরে যাচ্ছে নাকি সে জীবন সংগ্রামে পিছিয়ে পড়ছে কিন্তু তাহলে তার চলবে কি করে খুঁড়িয়ে লেংচে হিঁচড়ে তাকে বজায় রাখতে হবে গতি বড্ড ঘাম হচ্ছে তার শরৎকাল শেষ হয়ে এল তেমন গরম কিছু নেই পরাণচন্দ্র তেমন ঘাম হচ্ছে না মাঠের উপর দিয়ে ফুরফুরে হাওয়া বয়ে যাচ্ছে তবু তো খামছে কেন সে দূরে ওই কি রেলবাঁধ দেখা যাচ্ছে খেলনা বাড়ির মতো স্টেশন কি ওই ঝোপ জঙ্গলে ঢাকা পরাণচন্দ্র এবার দাঁড়াল তারপর ফিরল তার দিকে কেমন বুঝছেন ভালো তুমি এগো ডানকনয়ের কাজ বরাবর একটু শিশির করছিল আর চোখে চেয়ে দেখল একটা শোঁপোকা বাইছে বাঁ হাতের আঙুলের শোঁটাকে চেঁচে ফেলে দিল সে এবার চুলকুনি শুরু হবে না আর পারা যায় না যে তবু পেরেও যায় মানুষ কামড়ে থাকলে মানুষ না পারে কি অতিশ পারলো তবে কিনা যখন রেল বাঁধে উঠে স্টেশনের চত্বরে এসে বস্তাখানা নামালো তখন তার মাথাটা একদম ভোম্বল হয়ে গেছে ঠিক যেমন শিখার গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে হয়েছিল সেদিন পরান প্ল্যাটফর্মের বেড়ার গায়ে ঠেস দিয়ে বসে বিড়ি ধরা ছিল বলল এলেন তাহলে অতীশ জবাব দিল না ডানপাটা সামনে লম্বা করে ছড়িয়ে দিয়ে থেবড়ে বসে গেল পরানের পাশে জল খাবেন তো বাইরে টিপকলে খেয়ে আসুন এখনও সময় আছে জলের কথায় সচকিত হল অতীশ তাই তো তার যে বুক পেট সব তেষ্টায় শুকে আছে শরীরের নানা অস্বস্তির মধ্যে তেষ্টাটা আলাদা করে চিনতে পারছিল না এতক্ষণ সে উঠল বড় কষ্ট উঠতে দাঁড়াতে গেলেই ডান পাটা বেমানি করে যাচ্ছে নেংচে খুঁড়িয়ে সে স্টেশনের বাইরে এসে টিউবওয়েলটা দেখতে পেল যখন জল খাচ্ছিল তখন কলকল শব্দ করে পেটের মধ্যে খোদলে জল নেমে যাওয়ার শব্দ পেল বড্ড খালি ছিল পেটটা জল খেয়ে ফিরে এসে দেখে পরাণ দার্শনিকের মতো মুখ করে চুপচাপ বসে আছে বিড়িটা শেষ হয়েছে আপনার কথায় ভাবছিলাম অতীশ একটু হাসল কি ভাবলে ভাবছিলাম আপনি মেলা কষ্ট করছেন এতে মজুরি পোষাবে না আমাদের পুষিয়ে যায় কেন জানেন আমরা এসবের মধ্যে জন্মেছি শরীর যে খাটাতে হবে তা জন্ম থেকে জানি আপনার তো তা নয় কোথায় ভদ্রলোকের ছেলে চাকরি করবেন তা নয় এই উচ্ছবৃত্তি অতীশ ঠ্যাংটার কথা ভাবছিল ডান পা গুরুতর রকমের বেচাল এ অবস্থায় শালাকে লাই দিলে মাথায় উঠবে কিন্তু শাসনে বা রাখা যায় কি করে তা বুঝতে পারছে না আপনার পায়ে হয়েছেটা কি অতীশ অবহেলার ভাব করে ঠোঁট উল্টে বলল দৌড়াতে গিয়ে টান লেগেছে ঠিক হয়ে যাবে পরাণ উঠে পড়ল বস্তাটা দাঁড় করিয়ে বলল উঠুন গাড়ি আসছে সন্ধ্যের মুখে নিজেদের স্টেশনে নেমেই অতীশ বুঝতে পারল একটা কিছু পাকিয়েছে স্টেশন চত্বরটা বড্ড থমথমে কি হলো পরাণ কিছু একটা হবে দোকানপাট বন্ধ মনে হচ্ছে বাইরে একটাও রিক্সা নেই এ সময় মেলা রিক্সা থাকবার কথা রিক্সা থাকলে অতিশের সুবিধে হতো তার পয়সা লাগত না এ শহরের অধিকাংশ রিক্সাওয়ালায় তার বন্ধু একটু দমে গেল সে ফের বস্তা মাথায় নিয়ে বাজার অবধি লাংচাতে হবে পুলিশের গাড়ি গেল দেখলেন দেখলাম বাবুয়ার ল্যাংড়ার মধ্যে লেগে গেল নাকি তা লাগতে পারে চলো বাজারে মালটা গস্ত করা গেল না বাজার বন্ধ বাবুয়ার ল্যাংড়ার দলে বোমাবাজি হয়েছে ছোড়াছুরি চলেছে পাইপ গান আর রিভলভারও বেরিয়েছিল সব দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যাপারীরা একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এসবই বাজারে এসে শোনা গেল কয়েকজন বাজারের চত্বরে কুপি জ্বালিয়ে বসে তাস খেলছিল তারাই বলল ভাগ্য ভালো যে বেগুনের বস্তাটা বাড়ি অবধি টেনে নিতে হল না বাজারের চৌকিদারকে বলে মহাজনের দোকানের সামনে রেখে বাড়ি ফিরল অতীশ টাকাটা আজ পেলে ভালো হতো বাড়ির পেছন দিকটায় তাদের পাড়া ল্যাংড়ার ঠিক বড় রাস্তা থেকে বড় বাড়ির মস্ত নীরের দেওয়ালে ঘেসে সরু গলিতে ঠুকতে হয় গলির এক পাশে বড় বাড়ির দেওয়াল অন্য পাশে গরিব গুর্বদের খোলার ঘর কুলি কামিন ঠেলোয়ালা রিকশাওয়ালাদের বাস অন্যান্য দিনের তুলনায় পাড়াটা আজ অন্ধকার নিঝুম মানুষ ভয় পেয়েছে আজকাল মানুষ সহজেই ভয় পায় ঠ্যাং টেনে টেনে হাঁটছে অতীশ ব্যথা বাড়ছে স্বাভাবিক অবস্থায় শরীরের প্রত্যঙ্গগুলোকে টেরি পাওয়া যায় না কিন্তু যেই একটাই ব্যথা বা চোট হলো তখনই সেটা যেন জানান দিতে থাকে এই এখন যেমন ব্যথা বেদনার ভেতর দিয়ে তার ডান পা জানান দিচ্ছে ওহে আমি তোমার ডান পা বুঝলে আমি তোমার ডান পা খুব তো ভুলে থাকো আমায় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ তো অতীশ বিড়বির করে পাচ্ছি বাবা খুব পাচ্ছি এখন বাড়ি অবধি কোনো ক্রমে বই দাও আমাকে তারপর জিরেন কথাটা মিথ্যে কারণ আগামীকাল প্রগতি সংঘের স্পোর্টস বড় বড় ওরা ভালো প্রাইজ দেয় এবারও ভিআইপি স্যুটকেস ইলেকট্রিক স্ত্রী হাতঘড়ি টেপ রেকর্ডার ইত্যাদি প্রাইজ আছে বিধান ভৌমিকের চিট ফান্ডের কাঁচা পয়সা প্রগতি সংঘের ভোল পাল্টে দিয়েছে বিধান এবার সেক্রেটারি তাছাড়া বাবু মল্লিক আছে গত বছর যে বিরাট ফাংশন করেছিল তাতে বোম্বে থেকে ফিল্ম আর্টিস্ট আর গায়ক গায়িকাদের উড়িয়ে এনেছিল অনেক টাকার কামাই সেসব টাকার একটা অংশ প্রগতি সংঘের পেছনে কাজ করছে প্রগতি সংঘ এখন শুধু এই শহর বা মহকুমা নয় গোটা জেলারই সবচেয়ে বড় ক্লাব অতিশের প্রাইজ দরকার স্কুল কলেজে যত প্রাইজ সে পেয়েছে তার প্রায় সবই বেঁচে দিতে পেরেছে সে কাপ মেডেলগুলো তেমন বিক্রি হয় না হলেও খুব নামমাত্র দামে তবে অন্য সব জিনিস বেচলে কিছু পয়সা আসে আজ রাতে পায়ে একটু সেঁক দিতে হবে একটু মালিশ লাগাবে সকালে একটু প্র্যাকটিস তারপর দুপুরে নামতে হবে ট্রাকে সে এ তল্লাটে নাম করা দৌড়বাজ সে পুরুত সে একজন কায়িক শ্রমিক এবং একজন কমার্স গ্রাজুয়েট তবু নিজেকে তার একটা বিস্ময়ের বস্তু মনে হয় না মনে হয় এরকম হতেই পারে এই ফিলে গুরু বলে অন্ধকারে একটা ছোকরা একটু গা খেসে এলো নির্বিকা রতীশ বলল হ্যাঁ খুব ঝাড়পিট হয়ে গেল আজ রাস্তায় পুলিশ দেখলে না হ্যাঁ সাত আটজনকে তুলে নিয়ে গেছে ল্যাংরা হাপিস ও ল্যাংচাচ্ছো কেন কি হয়েছে ও কিছু নয় একটু টান লেগেছে শিরায় ছেলেটা বিষু বন্ধু মতো একটু চামচাগিরেও করে তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল বাবু ঠিক এন্ট্রি নিয়ে নেবে বুঝলে আজ বড় বাড়ির অন্দরের গেট অবধি এসে গিয়েছিল বহুত বোমাবাজি হয়েছে ল্যাংরা শেষ অবধি চাল বেয়ে বেয়ে দক্ষিণের খালধারে নেমে পালিয়ে যায় এসব অতীশকে স্পর্শ করে না এসব যেন অন্য জগতের খবর ওই জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তার জগৎ খুব ছোট সংকীর্ণ এই গলিটার মতোই সে জানে অনেক ব্যথা বেদনা বাধা শুয়ে তাকে গতি বজায় রাখতে হবে আজ রাতে ব্যথাটা যদি কমে ভালো নলে কালে বিষ ব্যথা নিয়ে তাকে দৌড়ে নামতে হবে হাততালি নয় জয়ধ্বনি নয় তাকে একটা দামি প্রাইস পেতেই হবে সকাল আদায় করতে হবে বেগুনের টাকা তার অনেক কাজ বাবর ল্যাংড়ার কাজিয়ায় তার কোনো কৌতূহল নেই তবে ল্যাংড়ায় স্কুলে অতীশের সঙ্গে এক ক্লাসে পড়ত ভীষণ ভাব ছিল দুজনে প্রায় সময়ে গলাগুলি করে ফিরত একসঙ্গে খেলে বেড়াতো রাস্তায় রাস্তায় একটা তফাৎ ছিল রেগে গেলে ল্যাংড়া খারাপ গালাগাল দিত লোককে অতীশের মুখে খারাপ কথা আসতো না দিন রাত পৃথিবীর সবচেয়ে নোংরা গালাগালি শুনে আসছে অতীশ জন্মবোধি আজ শালা কথাটা উচ্চারণ করতে তার সংকোচ হয় ল্যাংরা জলের মতো ওসব বলত সিক্সে দুবার ফেল করে পড়া ছেড়ে দিল তারপর ধীরে ধীরে তার অন্য লাইনে উত্থান হতে লাগল তখন কালো গুন্ডার যুগ আর জোয়ার ঠেক তো ছিলই তার এসব বস্তিতে যেসব ছোটোখাটো মেশিনপত্র নিয়ে নানা ব্যবসা করে লোক তাদের কাছ থেকে তোলা নিত বড় কালী পুজো করত যেমন গুন্ডারা করেই থাকে ল্যাংরা কিছুদিন কালো শাকৃতি করেছিল কিন্তু বড় হওয়ার ইচ্ছে তার বরাবর কি কারণে কে জানে কালো সাঁকড়ে পল্টুকে টিউবওয়েলের ধারে এক রাতে খুন করল ল্যাংড়া তুচ্ছ কারণেই হবে হয়তো খুনটা ছিল আত্মপ্রকাশের ঘোষণা দিন এক দুপক্ষের বিচ্ছিন্ন মারপিট চলল তারপর কালো বেগতিক বুঝে পাড়া ছেড়ে পালাল ল্যাংড়ার লিডার হয়ে গেল কালো ছমাস বাদে এলো মাস্তানি করতে নয় হয় পেটের তাগিতে আর বউবাচ্চার টানে ল্যাংরা ভোর সন্ধ্যেবেলা ল্যাম্পপোস্টের নিচে তার গলায় ড্যাগার ঠেকে কথা আদায় করল নিজের লেদ মেশিন আর ক্যারোসিনের দোকান ছাড়া অন্য কিছুতে মাথা গলাতে পারবে না কালো রাজি হয়ে গেল এসব ঘটনায় অবশ্য কোনো অভিনবত্ব নেই গুন্ডাদের উত্থান পতন এভাবেই সর্বত্র হয়ে থাকে হয়তো এতটা শান্তিপূর্ণভাবে নয় হয়তো দু চারটে খুন জখম হয় ল্যাংরা শুধু পাড়ায় দখল করেনি সে এখন শহরটাই দখল করতে চাইছে হয়ে উঠতে চাইছে হিরো খানিকটা হয়েছেও নইলে অপরূপা দিদিমণির মতো এ বিটি সুন্দরী মেয়ে ওর প্রেমে পড়ে গত বছর বিনাপানি বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার সময় খুব ঝামেলা হয়েছিল প্রতিবারই হয় মেয়েরা পরীক্ষায় বসলেই তাদের যত ভক্ত প্রেমিক প্রেমিক তাদের সাহায্য করতে এসে জোটে প্রেমিকাদের ইমপ্রেস করতে অনেক দুঃসাহসী কাণ্ডও করে তারা দেয়াল টোপকে লাইন বেয়ে উঠে নকল সাপ্লাই খাতা বাইরে এনে প্রশ্নের উত্তর লিখে ফের দিয়ে আসা ইত্যাদি স্কুল কর্তৃপক্ষ জ্বালাতন হয়ে শেষে শান্তিরক্ষার জন্য ল্যাংড়াকে ডেকে এনেছিল ল্যাংড়ার বীরত্ব চেহারা এবং হয়তো আরও কিছু অপরূপা দিদিমণিকে একেবারে বিয়ফল করে ফেলল ছাব্বিশ সাতাশ বছর বয়সের অপরূপা ল্যাংড়ার চেয়ে বছর তিন চারের বড় ভালো ঘরের মেয়ে বাবা সরকারি অফিসার ছিলেন এখন রিটায়ার্ড দাদা বাইরে কোথায় যেন প্রফেসর শোনা যাচ্ছে অপরূপা আজকাল ল্যাংরাকে পড়াচ্ছে সৎপথে আনার চেষ্টা করছে বিয়েও খুব শিগগিরই এসব ঘটে যায় সিনেমার ছবির মতো অতীশের কোনো প্রতিক্রিয়া হয় না চারপাশে কত কি ঘটে যাচ্ছে সেসবের মাঝখান দিয়ে তার জীবনটা চলেছে ঠিক যেন একটা সরু গলির মতো বিশুর সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে বলল আজ দিদিমণি বাবুকে খুব রোগড়ে দিয়েছে বুঝলে তাই নাকি বোমাবাজির আগে বাবু যখন বড় রাস্তায় পজিশন নিচ্ছিল তখন অপরূপা দিদিমণি রিকশা করে এসে নামল তখনই লেগে গেল বাবু নাকি বলেছিল আপনি একজন শিক্ষিতা ভদ্রলোকের মেয়ে হয়ে ওরকম একটা নোংরা অশিক্ষিত গুণ্ডার সঙ্গে কি করে মেলামেশা করেন দিদিমণি বহুত বিগড়ে গিয়ে চিল্লামিল্লি করতে লাগল আপনি না মার্কসিস্ট শ্রেণীহীন সমাজের কথা বলে বেড়ান কোন লজ্জায় বলেন প্রেম প্রেম নিয়ে মাথা ঘামায় না অতীশ তবে তার মনে হলো প্রেম ব্যাপারটা হয়তো এরকমই বিশু বলল অপরূপা দিদিমণি মেয়ে ছেলে না হয়ে পুরুষ হলে বহুত বড়া রুস্তম হতো বুঝলে গুরু ল্যাংরা লাগত না ওর কাছে যখন বোমাবাজি শুরু হলো তখনও বেটে ছাতা নিয়ে বাবুকে তেরে মারতে যাচ্ছিল তারপর কি করেছে জানো থানায় গিয়ে বড় বাবুকে পর্যন্ত আগ দেখিয়েছে বলেছে বাবুর এগেনস্টে যদি কেস না লিখেন তো আমি চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টারকে জানাবো। তারপরই তো পুলিশ নামলো নোলের ল্যাংড়ার যা অবস্থা করেছিল একদম কেরোসিন বাবু আজই পাড়া দখল করে নিত পাড়াকে দখল করল না করল তাতেও অতীশের কিছু যায় আসে না বাবুদা লেখাপড়া জানা ভদ্র ছেলে এ পাড়ায় ক্ষণ নিয়ে এসে একসময় মার্ক্সবাদের ক্লাস নিত তখন অতিশ্য তার ক্লাসে নিয়মিত গেছে অনেক নতুন কথা শিখিয়েছিল বাবুদা অধিকাংশই অবশ্য অতীশের এখন মনে নেই শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা যৌথ খামার শ্রমিকার কৃষকের অধিকার ইত্যাদি পরে পার্টির গুরুতর কাজে ব্যস্ত হয়ে পড়ায় মার্ক্সবাদের পাঠশালাটা উঠে যায় সে পুরুতের ছেলে এবং পুজো আচ্ছা করে বেড়ায় বলে বাবুদা কখনো টিটকিরি দেয়নি বরং খুব আন্তরিকভাবে বলত পুজো করছ ভালো করে করো ওর মধ্যে কিছু আছে কিনা খুঁজে দেখো ভালো করে আমার কি মনে হয় জানো ভগবানের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো সমাজে নিজের স্থানটা আবিষ্কার করা গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শুনেছিলাম শিশেন্দু মুখোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস অসুখের পরে এর দ্বিতীয় পর্ব এর পরে আসছে তৃতীয় পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এ প্রার্থনা রইল